অনেকভাবে আকার ইঙ্গিতে বুঝাইছে। আমি তখন জানা সত্ত্বেও ইগনোর করে গেছি, কারণ আমি তার টিচার। তার সাথে আমার সম্পর্ক শুরু হয়েছে টিচিং এর পরে, প্রফেশনাল লাইফে চলে গেছি। প্রপোজাল আসে, আমি অফিসে বসে ওর মেল আইডি জানতাম। বিয়ের পরে আমি কখনো চেষ্টা করি নাই কোনো ফেসবুকে ঢুকবো বা ও কি করে জানবো, এই ধরনের কোনো ইন্টারেস্ট ছিল না। ওর ফেসবুকে অ্যাক্সেস করি, ও আকিল নামে একটা ছেলের সাথে, ওর কাছে স্ন্যাপশট গুলো আছে, সম্পূর্ণ প্ল্যান কোন তারপরে কোন স্টেপ হবে, মানে এটা সে সারা শুনাইছে। এবং আকিলের ইন্টেনশন গুলো ছিল, তাকে একা পাইছে, সেপারেশন বা পারিবারিক কিছু কলহ হয়েছে, যে কারণে ও আমার বাসা থেকে চলে গেছে। আমি অফিস থেকে গেছি, ওই অবস্থাতেই দুইজন পুলিশ নিয়ে মনীষা ঢুকলো। পুলিশ জাস্ট এসে আমাকে বললো যে আপনার নাম রুহুল আমিন, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। কিসের ওয়ারেন্ট? বলছে যৌতুকের ওয়ারেন্ট। তোমরা যখন নারী নির্যাতন মামলা, আমি কোর্টের প্রাঙ্গণে উঠলাম, ওই সময় আমার মা খাবার রান্না করে নিয়ে গেছে, মা আমাকে খাইয়ে দিচ্ছে, দাঁড়া বুঝতে কোর্টের প্রাঙ্গণ ওর পাশের আদক মামলায় ধরছে, ও তাকায় আছে, ও তো খায় না। আম্মা দেখে একবার আমাকে দিচ্ছে, একবার ওকে দিচ্ছে, যে দুইজনই খাও, যেখানে নিয়ে যাচ্ছে দুইজন একসাথে আদালতে, দুইজনকে বসায় রাখছে নিচে। আমি অস্থায়ী জামিন পাই, যৌতুক মামলায় কখনো স্থায়ী জামিন দেয় না। আমি তাকে কম চেষ্টা করি নাই আমার বাসায় আনার জন্য। সে কি ডিভোর্স চাইছে আপনার কাছ থেকে? তার মা ডিক্লেয়ার, তার কোনো সে নাই। আপনি কি বুঝতেছেন এর পরের কনসিকোয়েন্সটা কি ছিল? পরবর্তীতে আমি ওকে একদিন তালতলাতে হঠাৎ করে দেখতে পাই, যার সাথে সে বিয়ের আগে, ডিভোর্সের পর পরই। ও যে বলছে না যে আমি ব্লক করে দিছি, যোগাযোগ রাখি নাই, যখন ওর বিয়ের কথা চলতেছিল ও আমাকে ছবি পাঠালো, আমার বিয়ে ঠিক হতে যাচ্ছে, যে এই ছেলের সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে। সে বিয়ে করে, সে রাতে ফোন দেয় যে তুমি বাচ্চা নিয়ে যাও, কারণ আমি এখন টেক কেয়ার করতে পারতেছি না। ওকে নিয়ে আসার পরে বাচ্চা নিয়ে আসলাম, বাচ্চা কিছুদিন থাকলো, ও বললো যে আচ্ছা বাচ্চা তাহলে আমার এখানে দাও, দুই দিন থাকুক। এরকম করে কিন্তু রাখা এবং দেওয়া চলতেছিল। বাচ্চা আমার সাথে শুয়ে আছে, তার 3 থেকে 4 দিন আগে আমি তার কাছে রাখছিলাম। তো রাতে শুয়ে আছে, আমাকে বলতেছে বাবা, মার বাসায় আমার একটা বাবা আছে। বলছে না, মা দেখাই দিছে এটা বাবা। তো বাবা না মাকে কোলে নিছিল। আজ 7 বছর আমি শুধু ছেলের মুখের দিকে তাকে বিয়ে করিনি, কারণ আমি জানি না যে কে এসে আমার ছেলেকে ভালো মতো দেখবে।